চারদির কোশ্চেনটা লিখলাম উভয় পক্ষে একইভাবে লন নিব লন দ্বারা গুণ করব ঠিক আছে তাহলে কি হয় লন ওয়াই ঠিক আছে তারপর কি হয় লন এক্স প্লাস মাইনাস লন রুট অব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এ পর্যন্ত লিখলাম আচ্ছা এরপরে কি লেখা যায় এটাকে লন ওয়াই ইকুয়াল

দেখো এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়ান বাই রুট আবার ওয়ান মাইনাস এস স্কোয়ার কস ইনভার্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এস স্কোয়ার ঠিক আছে এবার ওয়াই মানে কত কস এক্স কস ইনভার্স এক্স মানে প্রশ্নটা ডাইরেক্ট তুলে দিলাম তারপরে ওয়ান বাই এক্স মাইনাস যেটা আছে ভিতরে সেটাই লিখলাম

যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচের এটার মানে কত যেটা এইভাবে আছে তার মানে কি ওয়ান থার্ড আর উপরে কি ওয়ান তো এবার কি এস স্কোয়ার আছে তার মানে উপরে গুণ হয়ে টু বসবে ঠিক আছে লিখলাম এখন সবগুলো আলাদা আলাদাভাবে ভাগ করবো তা এক্স এখনও কাজ করি নি ডিফারেন্সিয়েশনের এক্স বাই ফোর বাই টু বাই থ্রি প্লাস টু এস স্কোয়ার বাই টু বাই থ্রি প্লাস ওয়ান বাই টু বাই থ্রি ঠিক আছে এ পর্যন্ত লিখলাম এরপর এটার মানে কি ডিডিএক্স সুযোগ্য লগারি দম নিয়ে আমি ফোর মাইনাস টু বাই থ্রি প্লাস টু টু মাইনাস টু বাই থ্রি প্লাস টু বাই থ্রি ঠিক আছে আচ্ছা এখন এটার অ্যান্সার বের করি ডিফারেন্সিয়েশন পর আগে আমি এগুলার অ্যান্সার বের করছি ডি ডি এস দেখলাম ফোর মাইনাস টু বাই থ্রি মানে কত টেন বাই থ্রি প্লাস টু তো আছে টু মাইনাস টু বাই থ্রি মানে ফোর বাই থ্রি প্লাস আর যেটা আছে সেটা এটা তোর মাইনাস আচ্ছা এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে ডিফারেন্সিয়েশন করলে টেন বাই থ্রি মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পরে তাই না টেন বাই থ্রি এক্স টেন বাই থ্রি মাইনাস ওয়ান হবে টেন বাই থ্রি মাইনাস ওয়ান মানে কত সেভেন বাই থ্রি ডাইরেক্ট লিখলাম প্লাস টু ইন্টু ফোর বাই থ্রি যে টু তো আসেই সামনে আর ফোর বাই থ্রি এক্স টু দি পাওয়ার এনএসূত্র মতো সামনে চলে আসলো তারপরে এক্স লিখলাম ফোর বাই থ্রি মাইনাস ওয়ান ফোর বাই থ্রি মাইনাস ওয়ান মানে কত ওয়ান থার্ড তারপর মাইনাস টু বাই থ্রি দি পাওয়ার শুটো মনে মতে তাহলে মাইনাস টু বাই থ্রি মাইনাস ওয়ান মানে কত মাইনাস ফাইভ বাই থ্রি ঠিক আছে তাহলে এটাই কি অ্যান্সার আচ্ছা এখন আরও কাজ করা যায় যেমন চার দোকানে কত আট ঠিক আছে তাহলে এখন আমরা এখানে আট লিখতে পারি আর উভয় পক্ষ থেকে যদি ওয়ান থার্ড কমন নিই যদি ওয়ান থার্ড কমন নিই তাহলে কী হয় টেন এক্স টু দি পাওয়ার সেভেন বাই থ্রি প্লাস এইট এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস টু এক্স টু দি পাওয়ার এখানে এইট না আমরা টু বাই থ্রি কমন নিবো যেটা সবচেয়ে কম ঠিক আছে টু বাই থ্রি যদি কমন নিই তাহলে এখানে কত হবে ফাইভ কারণ পাঁচ দোকানে দশ হয়ে যাবে ফাইভ এখানে টু কমন নিলে কত হবে ফোর আর এখানে টু বাই থ্রি তো পুরাটাই কমন নিয়ে নিছি এক্স ফাইভ বাই থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার মালা উত্তর মালার সাথে মিলবে ঠিক আছে আর এছাড়া এখানেও শেষ করা যায় ঠিক আছে পাঁচের এক এক ধরলাম ধরলাম প্রশ্ন দেওয়া আছে আছে টু দি পাওয়ার এটাকে আমরা ঠিক কি এক্স ওয়াই যে কোনো একটা জিনিস ধরতে পারো জেড ধরতে পারো এম ধরতে পারো যাইছে আমরা ওয়াই ধরলাম এখন উভয় পক্ষে যদি লন নেই তাহলে কি হবে লন ওয়াই ইকুয়াল লন লন এক্স টু দি পাওয়ার এক্স এটা মানে কত লন ওয়াই ইকোয়াল এক্স লন এক্স এইটা সামনে চলে আসবে এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয় ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকোয়াল এখন এটা ইউ বাই বি এ সূত্রে ইউ বাই ভি তাহলে ইউ ইন্টু ভি লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স প্লাস লন এক্স এক্সের ডিফারেন্সিয়েশন কত ওয়ান ইন্টু ওয়ান লেখা দরকার নেই তারপরে লেখলাম আচ্ছা এরপরে ডি ওয়াই ডি এক্স

এখন উপরে যেটা স্কোয়ার টাইপের আছে মানে উপরে তো সেটা সামনে চলে আসবে লিখলাম এখন ওয়াই ওয়ান বাই যদি ডিফারেন্সিয়েশন করি ডিফারেন্সিয়েশন করি ডি এক্স কি হয় ওয়ান বাই ওয়াই ডি ওয়াই এক্স ঠিক আছে বাই এটা কিভাবে আসে আমরা কিন্তু চার নম্বর অঙ্কে এগুলা করছি ঠিক আছে সেই জন্য আর বুঝালাম না এরপরে এখানে কি হয় দেখো এটা মানে কত আচ্ছা এটা যদি আমরা এটা মানে কত এক্স ইনভার্স ওয়ান তাই না এক্স টু দি পাওয়ার আর আরেকটা হচ্ছে ইউ ইন্টু ভি আকারে আছে তাহলে লিখি ইউ ইন্টু ভি ডি এক্স অফ ভি ভি এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্স লিখলাম প্লাস লন এক্স লিখলাম দেখো ইউ লিখলাম ঠিক আছে লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স এবার লন এক্স লিখলাম এবার ইউ ডিফারেন্সিয়েশন কত মাইনাস এক্স মাইনাস টু কীভাবে ইন এক্স ইনভার্স ওয়ান আকারে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসালাম ঠিক আছে এরপরে দেখি কি হয় ডি ওয়াই ডি এক্স লিখলাম ওয়ান বাই ওয়াইটা এখানে গুণ আকারে চলে আসলো এক্স এখানেও কি দেখো এখানে এটা কিভাবে লেখা যায় এটা ওয়ান আছে তাই না তো সূচক লগার দম নিয়মে এখানে কিন্তু ভাগ তাই ওয়ান মাইনাস ওয়ান হবে এক্সট্রা মুছে দিলে তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত ওয়ান মাইনাস প্লাস প্লাস না এখানে তো মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাস টু লন এক্স লিখলাম আচ্ছা এখন ওয়াই মানে কত ওয়াই মানে কত এক্স বাই ওয়ান এক্স প্রশ্ন দেওয়া প্রশ্নটা প্রশ্ন তুললাম এরপরে আমরা কি কমন নিলাম x মাইনাস টু যদি কমন নেই তাহলে এখানে কত থাকে ওয়ান মাইনাস লন এক্স থাকে উভয় পক্ষ থেকে কি এক্স মাইনাস টু কমন নিলাম এই দুই পাশ থেকে আচ্ছা নিলাম এখন এটা কিভাবে লেখা যায় ওয়ান বাই এক্স মাইনাস টু ওয়ান মাইনাস লন এক্স এটাই কি অ্যান্সার তিন আর চারের প্রশ্নটা তুললাম তিন দেখো ওয়াই ইকুয়াল এত ধরলাম উভয় পক্ষে যদি লন নেই পাঁচের যতগুলো অঙ্ক আছে সবগুলোতে কি লন নিতে হবে উভয় পক্ষে আচ্ছা যদি লন নেই তাহলে কি হয় লন ওয়াই ইকুয়াল রুট এক্স লন রুট এক্স ঠিক আছে ডাইরেক্ট লিখলাম এটা উপরে ছিল পরের লাইনে এটাই সামনে আসতো আচ্ছা এখন রুট এক্স মানে কত হাফ তো হাফটা সামনে চলে আসবে লন ওয়াই ইকুয়াল হাফ রুট এক্স লন এক্স কেন আসলো রুটের মান কত হাফ এখানে হাফ আকারে আস আসলো তো লনের পরে যদি এরকম উপরে সূচক আকারে থাকে সেটা সামনে চলে আসে ডাইরেক্ট লিখলাম ঠিক আছে এখানে আমরা ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কী হয় ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স লেখলাম হাফটা ধ্রুব সংখ্যা বাইরে রাখলাম এটা ইউ আর এটা যদি ভি ধরি ইউ ইন্টু ডিডি এক্স ডিডি এক্স অব লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স তারপরে কি লেখা যায় প্লাস প্লাস লন এক্স রুট এক্স এ ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট এক্স লিখলাম এরপরে এখানে কি লেখা যায় ডি ওয়াই লিখলাম ওয়াইটা এখানে গুণ আকারে চলে আসবে আর হাফ তো আসে ঠিক আছে এখন রুট এক্স মানে কত হাফ তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান কীভাবে এখানেও কিন্তু ওয়ান আছে ঠিক আছে প্লাস

ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ হাফ মানে কত রুট এক্স ডাইরেক্ট দেখলাম তোমার সমাধান করে দেখবা এটাই ঠিক আছে এরপরে দেখো প্লাস ওয়ান বাই টু রুট এক্স আছে এখন আমরা উভয় যদি উভয় পক্ষ থেকে যদি ওয়ান বাই রুট এক্স কমন নিই তাহলে কী হয় ডি ওয়াই ডিএক্স লিখলাম ওয়াই মানে কত সেটাও লিখে দিই ওয়াই মানে এই প্রশ্নটা ইন্টু হাফ আছে উভয় পক্ষ থেকে আবার ওয়ান বাই রুট এক্স কমন নিলাম কত থাকে ওয়ান প্লাস টু হাফ যদি কমন নেই ওয়ান প্লাস হাফ লন এক্স থাকে ঠিক আছে দেখো এটা ওয়ান বাই টু আকার আছে ঠিক আছে এই পর্যন্ত বুঝলাম এখন কি করা যায় দেখো এটা ওয়ান বাই রুট এক্স ওয়ান কত রুট এক্স হোল টু দি পাওয়ার ইনভার্স তাহলে কীভাবে লেখা যায় রুট আছেই তাহলে রুট এক্স মাইনাস ওয়ান লিখলাম তার মানে এটার কাজ করলাম ঠিক আছে এটা এইভাবে আছে ডাইরেক্ট লিখলাম আচ্ছা এখন হাফ হাফ আছে তো হাফটা আমরা সামনে লিখি এ পর্যন্ত কাজ শেষ এখন কি আছে নিচে যদি টু কমন নেই তাহলে টু প্লাস লন এক্স ঠিক আছে এখন দেখো এখানেও কি হাফ আছে এই হাফটা আমরা কি করব বাইরে নিয়ে আসলাম তাহলে ওয়ান বাই ফোর এটা ওয়ান বাই টু আকার আছে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু মানে কত ওয়ান বাই ফোর তারপর রুট এক্স রুট এক্স মাইনাস ওয়ান টু প্লাস লন এক্স এটাই কি অ্যান্সার উভয় পক্ষে লন যদি কমন নেই তাহলে লন ওয়াই ইক্ট লাম টু এক্সটা সামনে চলে আসবে তো ডাইরেক্ট লিখে ফেললাম ঠিক আছে এখন ডিফারেন্সিয়েশন করি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় ডি ওয়াই ডিএক্স আর সামনে কত ওয়ান বাই ওয়াই ঠিক আছে লিখলাম ইকোয়াল টু দ্য ধ্রুব সংখ্যা বাইরে রাখলাম এটা ইউ আর এটা কি ভি তাহলে ইউ ইন টু ভি মানে কত লন এক্স লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স লিখলাম এখন এস এস কারের ডিফারেন্সিয়েশন কত টু এক্স উপরে বসালাম এখানে লেখা মানে উপরে আচ্ছা প্লাস লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কত ওয়ান ইন্টু ওয়ান মানে লেখার দরকার নেই আচ্ছা এখন কি হয় এখানে আছে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই এক্স আছে ঠিক আছে এখন যদি দু দুই গুণ করে এখানে বসে তাহলে কি ফোর এস স্কোয়ার দুই দুখানে চার এস স্কোয়ার ফোর এস স্কোয়ার ওয়ান প্লাস এস স্কোয়ার প্লাস এখানে টু লন ওয়ান প্লাস এস স্কোয়ার লিখলাম ঠিক আছে এরপরে এখানে আমাদের ওয়ান বাই ওয়াই আছে তো এটা ওই পাশে চলে যাবে ডি ওয়াই বাই এক্স ইকুয়াল ওয়াই মানে কত ওয়ান প্লাস এস স্কোয়ার টু এক্স ওয়াইটা ওয়াইয়ের মানটা বসালাম ওয়াইটা এখানে বসালাম ঠিক আছে তারপর এখানে যা আছে সেটাই বসে ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এস স্কোয়ার প্লাস টু লন ওয়ান প্লাস স্কোয়ার যেটা ছিল সেটা বসালাম এবার দেখো এখানে কি ওয়ান প্লাস এস স্কোয়ারটা ওয়ান বাই এখারে আছে তো এই ওয়ান বাই ওয়ান প্লাস এস স্কোয়ারটা আমরা বাইরে নিয়ে যাব কমন ঠিক আছে যদি নিয়ে যাই তাহলে কি হয় ওয়ান বাই তাহলে উপরে যেটা আছে সেটা লিখলাম ওয়াই মানটা যেটা নিচেই লিখি ঠিক আছে লিখলাম তাহলে দেখো এখানে কি হয় এখানে ফোর এস স্কোয়ার শুধু থাকে প্লাস ঠিক আছে প্লাস লিখলাম এখন কি হয় টু আছে সামনে ওয়ান প্লাস এস স্কোয়ার লন ওয়ান প্লাস এস স্কোয়ার এটা কিভাবে যেহেতু আমাদের এখানে আমরা ওয়ান বাই রু ওয়ান প্লাস রুট দুই পক্ষ থেকে কমন নিচ্ছি এখন এখানে তো ছিল এখানে ছিল সেই জন্য এটা শুধু ফোর এক্স এস ফোর আছে এখানে তো ওয়ান বাই ওয়ান স্কোয়ার নিচে নাই ওয়ান বাই আকারে আসে নাই তারপর আমরা এখান থেকে কমন নিচ্ছি তাহলে গুণ দিয়ে দিলাম এটা যদি রাখি এক্সট্রাভাবে আনলাম তাহলে যদি গুণ দিয়ে এখানে নেই তাহলে এটা ওয়ান বাই এত আকারে থাকবে কাটাকাটি করে শুধু টুই থাকে ঠিক আছে সেই হিসাব করে এটা আনলাম তারপরে কি লেখা যায় এটাকে তারপরে কি হয় এখানে দেখো একই কথা তো আমি পর্যন্ত আছি আমাদের বইয়ের উত্তর মালাতে এখানে উত্তর ঠিক আছে এই লাইন পর্যন্ত লেখলেই হবে বাকিগুলো আমি এমনিতেই সাজাইছি তো দেখো যদি এরকম প্রশ্ন দেয় তো এ পর্যন্ত আনতে পারবা আর নাহলে বইয়ের হিসাবে এখানে অ্যান্সার শেষ ঠিক আছে উভয় লন কমন নিলে কি হয় লন ওয়াই ইকুয়াল এক্স লন ওয়ান প্লাস এক্স লেখলাম এখন যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স আসে এই আর কি হয় এখানে এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়ান বাই এক্স আকারে ছিল গুণ দিয়ে ডাইরেক্ট বসালাম তারপরে কি প্লাস লন ওয়ান প্লাস এক্স আর এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান লেখা দরকার নেই তারপরে কি হয় এখানে ডি ওয়াই ডি এক্স ওয়াইটা এ পাশে ডাইরেক্ট চলে আসলো ওয়াইর মান কত প্রশ্নে যেটা দেওয়া আছে তারপর এখানে যদি এখানে কি আছে এক্স বাই ওয়ান প্লাস এক্স দেখো এক্স বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস এক্স লিখলাম ঠিক আছে শুধু আমরা এখানে ওয়াইয়ের মান বসালাম এরপরে দেখো এটা কি ওয়ান বাই আকারে আছে তাহলে ওয়ান বাই আকারে আসে যেহেতু বাইরে নিয়ে গেলাম ওয়ান এখানে কত আছে ওয়ান প্লাস এক্স উপরে এক্স আর নিচে এটা কত ওয়ান বাই আকারে বাইরে যদি কমন নেই তাহলে এখানে লেখা যায় ঠিক আছে তার মানে এখানে শুধু এক্স থাকে যেহেতু এখানে ওয়ান বাই আকারে ছিল শুধু এক্স আছে এখানে কি এমন কিছু আছে নাই তাহলে এখানে আমরা এই রাশিটা গুণ করে বসাই যদি গুণ করে এখানে আবার নেই তাহলে এটা আর এটা কাটা হবে তখন শুধু ওয়ানই থাকবে ঠিক আছে ওয়ান ওয়ান প্লাস সিক্স গুন করে বসালাম তাহলে এটা মানে কত লেখা যায় ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান তারপরে কি ওয়ান প্লাস সিক্স লম ওয়ান প্লাস সিক্স প্লাস সিক্স এটাই আগে লিখলাম এটা পরে লিখলাম এই তো এটাই কি অ্যান্সার উভয় পক্ষে যদি লন কমন নেই আচ্ছা লন কমন নেওয়ার আগে দেখো এটা কি এই আকারে আছে তার মানে কি দেখো স্কোয়ার একটা ব্রেকের দিয়ে আছে তার মানে গুণ আকার আছে এক্স ইন্টু এক্স মানে কত এক্স স্কোয়ার তার মানে এটা এইভাবে লেখা যায় তাই না তো আমরা এটা এইভাবে লিখি এক্স স্কোয়ার এখন যদি উপর পক্ষে লন কমন নেই এটা রাফ করছি তাহলে লন ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার লন এক্স দেখো এটা কি এক্স স্কোয়ার যদি সামনে লন নেই তাহলে এক্স স্কোয়ারটা সামনে চলে আসবে লন এক্স ঠিক আছে ডাইরেক্ট লিখলাম এখন আলো যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল এস স্কোয়ার বাই এক্স প্লাস লন এক্স ইন্টু টু এক্স এস স্কোয়ার ইন্টু লন এক্স ইউ ইন্টু ভি এর সূত্রে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করলাম এরপরে দেখো কি করা যায় ডি ওয়াই এক্স লিখলাম ওয়ান বাই ওয়াইটাকে সামনে নিয়ে আসলাম ওয়াই মানে কত ওয়াই মানে হচ্ছে এই এস স্কোয়ার ঠিক আছে এই যে ওয়াই মানে যেটা সেটা ধরলাম এখানে ওয়ান বাই ওয়াইটা এখানে ওয়াই লিখলাম ওয়াই মানে এটা ডাইরেক্ট লিখলাম এখন দেখো এটা মানে কত শুধু এক্স আছে বা এসি হ্যাঁ শুধু এক্সই তো আছে আচ্ছা তারপর প্লাস টু এক্স লন এক্স লিখলাম আচ্ছা এখন উভয় পক্ষে যদি শুধু এক্স কমন নেই এখানে এটা আছে শুধু এক্স কমন নিলাম তাহলে কি হয় ওয়ান প্লাস টু লন এক্স তাই না এটাই কি অ্যান্সার দেখো পরের অঙ্কটা লিখলাম উভয় পক্ষে লন কমন নেই ঠিক আছে যদি লন কমন নেই তাহলে ই টু দি পাওয়ার এক্স লন ই আসে ই টু দি পাওয়ার এক্সটা সামনে চলে আসবে লন ই লন ই মানে কত ওয়ান তাহলে এখন যদি তার মানে এটা বাদ এটা কি ওয়ান ঠিক আছে আচ্ছা পরের লাইনে লিখবো আবার এইভাবে কাটবা না এখন দেখি লন ওয়াই ডিফারেন্সিয়েশন কত ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইক্যুয়াল এবার ইটু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কত ইটু দি পাওয়ার এক্স এখন ডি ওয়াই ডি এক্স লিখলাম ওয়ান বাই ওয়াইটা এখানে চলে আসলো ইটু দি পাওয়ার এক্স এখন ওয়াই মানে কত প্রশ্ন ওয়াই মানে কত এটা ইন্টু ই টু দি পাওয়ার এক্স এটাই কি শুধু ওয়াই মানটা বসালাম এ এক আছে এখন উভয় পক্ষে লন কমন নেই লন দিয়ে গুণ করি লন

ডি ওয়াই ডি লিখলাম ওয়ান বাই ওয়াইটা এ পাশে গুণ আকারে চলে আসে ওয়াই লিখলাম ঠিক আছে এখন দেখো উভয় পক্ষে ই দি পাওয়ার এক্স আছে ই দি পাওয়ার যদি কমন নেই তাহলে কি হয় ই টু দি পাওয়ার যদি কমন নেই তাহলে ওয়ান বাই এক্স প্লাস লন এক্স থাকে ঠিক আছে এখন ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান কত এটা তো এটা বসাই

এখন দেখো এটা আমরা এটা এই সূচক আকারে আছে এটা আমরা নিচে নামাতে চাই তাহলে আবার উভয় পক্ষকে লন দিয়ে গুণ করব লন তাহলে এখানেও কি লন এত এটা মানে কি লন লন ওয়াই ইকুয়াল এক্স লন এক্স মানে এই সূচকটা নিচে নেমে গেল ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত আসলাম এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় এখানে লিখি বা দিয়ে লিখবা আচ্ছা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে এক্স ধরলাম লন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স আচ্ছা এখন এখানে কি আছে এটা এক্স না এটা কি লন ওয়াই লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই ওয়াই এখন এটা কি ওয়াই এক্স ধরে ধরে করছি এখন এটার মানে কি ডি ওয়াই ডি এক্স ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত আসলাম এটার কাজ শেষ এখানেই পাস এটা ইউ আর এটা যদি ভি ধরি ইউ ইন্টু বি এক্সো আশি এক্স এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স তো এই আকারে লিখলাম প্লাস লন এক্স লিখলাম এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান আচ্ছা ইন্টু ওয়ান তো আর লেখা দরকার নেই আচ্ছা এরপরে দেখি এক্স এক্স কারটা শুধু থাকে কত ওয়ান তাহলে এখানে ডি ওয়াই ডিএক্স লেখলাম আর লন ওয়াই আসলো ইন্টু ওয়াই আসলো প্লাস ওয়ান প্লাস লন এক্স আসলো ঠিক আছে মানে ওই পাশে যেগুলো ওয়ান বাই আকারে ছিল এই পাশে সেগুলো ঠিকভাবে বসলো লন ওয়াই মানে কত লন ওয়াই মানে কত দেখো লন ওয়াই মানে কত এক্স টু দি পাওয়ার এক্স তো লেখি এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই মানে কত ই টু দি পাওয়ার এক্স আবার এক্স তাই না উপর এক্স তাহলে এটা লিখলাম তারপরে কত আছে যে এটা কি প্লাস এটা তো এভাবে ছিল তাই না তারপর এগুলা এগুলা গুণ হয়ে আসছে তো এগুলো সব গুণ আকারে তারপর ওয়ান প্লাস লনিং যেটা ছিল সেটা এটাই কি অ্যান্সার পরের প্রশ্নটা লিখলাম এখন দেখো এটা কি এ টু দি পাওয়ার এটা যদি এক্স এ টু দি পাওয়ার এক্স তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় ডি ওয়াই ডি এক্স যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত এ টু দি পাওয়ার এক্স লন এ এ কত এটা ঠিক আছে এটাকে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশনের সূত্র বসালাম এখন কিন্তু আমরা উভয় পক্ষে লন আনি নেই আচ্ছা এখন দেখো এটা এক্স এটা কি এক্স এটা কি লন এক্স আকার আছে লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স আচ্ছা ওয়ান বাই এক্স লিখলাম এটা কি এক্স এটা কি কস কস এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন এক্স লিখলাম তার মানে এটা কত দাঁড়ায় এ টু দি পাওয়ার লন কস এক্স লন এ মাইনাস যদি লন লিখে সামনে দিলে সাইন এক্স লন সাইন এক্স আছে আচ্ছা এখন যদি ডিফারেন্সিয়েশন করি ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকাল এটা ইউ ইন্টু লন এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন করলাম ডাইরেক্ট আমি এক লাইনে করলাম আচ্ছা তাহলে এখন এটা মানে কত লেখা যায় ডি ওয়াই ডিএক্স ওয়ান বাই ওয়াই এখানে গুণ আকারে আসলো কজ বাই মানে কত কট এক্স আসে উপরে আছে কি এক্স কট এক্স প্লাস সাইন সাইনে ঠিক আছে এটা কত এটাই কি আনসার পরের প্রশ্নটা লিখলাম এটাকে উভয় পক্ষে যদি লন কম নেই তাহলে মানে গুণ করে লন ওয়াই ইকুয়াল কন এক্স ঠিক আছে কজ সামনে নিচে নেমে যাবে আচ্ছা এখন যদি ডিফারেন্সিয়েশন করি ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স লিখলাম এটা ইউ আর এটা যদি ভি ধরি ইউ ইন্টু ডি ডি এক্স অফ ভি মানে লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স প্লাস লন এক্স কস কস এক্সের ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন এক্স তারপর ডি ওয়াই ডি লিখলাম ওয়াই ডি ওয়াই ওয়ান বাই আকারে আছে এখানে পূর্ণাঙ্গ আকারে আসলো আর কি গুণ আকারে আচ্ছা এখন কি আছে এখানে

পরে প্রশ্নটা লিখলাম দেখো উভয় পক্ষে লন দিয়ে যদি গুণ দিই তাহলে কি হয় লন ওয়াই কি লাইক টেন ইনভার্স এক্স লন এক্স এ পর্যন্ত লিখলাম এখন যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল এ সাইডের কাজটা করলাম এটা ইউ আর এটা যদি ভি ধরি ইউ ইন্টু

দেখো এটা হুবহু লিখলাম ওয়াই মানে কত প্রশ্ন দেওয়া আছে সেটাই লেখলাম এটাই কি অ্যান্সার পরের প্রশ্নটা লেখলাম উভয় পক্ষে যদি লন কমন নেই তাহলে কি হয় লন ওয়াই ইকুয়াল টেন এক্স লন কট কিভাবে যদি সামনে লন লেখি তাহলে এই টেন এক্সটা সামনে চলে আসবে আর বাকিটা ঠিক আছে ঠিক আছে এরপর আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল

ওয়ান বাই ওয়াইটা এখানে গুণ আকার আসলো মানে প্রশ্নের মানটা বসাবো আচ্ছা টেন এক্স বাই কট এক্স মানে কত টেন এক্স মানে কত দেখো আর এখানে কট এক্স বাই সাইন এক্স এখানে কট এক্সটা ওয়ান বাই আকার আছে তার মানে উল্টা হয়ে যাবে তার মানে সাইন এক্স বাই কজ এক্স আচ্ছা এরপর আছে মাইনাস ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে ওয়ান বাই

তাহলে কী আসে এটা কি প্রশ্নটা ঠিকভাবে লিখলাম মানে এটা ওয়ের মানটা লিখলাম এখন যদি উভয় পক্ষ থেকে সেক স্কোয়ার এক্স কমন নেই কমন নিলাম সেক স্কোয়ার এক্স তাহলে কত থাকে এখানে লন কট এক্স থাকে আর এখানে মাইনাস ওয়ান থাকে হ্যাঁ ওয়ান বাই কস কস স্কোয়ার এক্স মানে শুধু সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স যদি কমন নেই শুধু ওয়ান থাকে ঠিক আছে এটাই কি অ্যান্সার উভয় পক্ষে যদি লন কমন নেই তাহলে কি হয় লন ওয়াই হলো জানো তো যে লন যদি সামনে দিই টেন এক্সটা সামনে চলে আসবে তাই না আচ্ছা এরপরে দেখি যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এটা ইউ আর এটা যদি ভি ধরি তাহলে কি হয় ওয়ান বাই ওয়াই লন ওয়াই বাই ওয়ান বাই ওয়াই ডি ওয়াই আচ্ছা এরপরে দেখি ওয়ান বাই ওয়াই লিখলাম ডি ওয়াই ডি এক্স লিখলাম ঠিক আছে টেন এক্স মানে কত সাইন এক্স বাই কজ এক্স আর এখানে কি আছে ওয়ান বাই সাইন এক্স আছে আচ্ছা এরপরে কজ এক্স মানে কত কজ এক্স মানে কত কজ এক্স মানে কত শুধু কজ এক্স লিখলাম এটা আমরা করব না যাতে কাটছিট করতে পারি ঠিক আছে এরপরে প্লাস সেক স্কোয়ার এক্স লঞ্চ সাইন এক্স আচ্ছা তাহলে

উভয়পক্ষে যদি লন কমন নেই তাহলে কি হয় লন ওয়াই লন যেটা ভিতরে আছে সেটা ঠিক আছে লন কমন লন গুণ করলাম আর কি কমন না গুণ করলাম তারপর ভিতরে যেটা আছে সেটা লিখলাম এখন কি লেখা যায় লন ওয়াই লিখলাম এটা কি এ আর এটা যদি বি হয় তাহলে সূত্র অনুসারে কি লেখা যায় লন এ প্লাস লন বি লিখলাম এরপরে কি লেখা যায় লন ওয়াই লিখলাম এক্সটা নিচে চলে আসবে প্লাস লন লন এক্স এ পর্যন্ত লিখলাম এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় তাহলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স লিখলাম ঠিক আছে এরপরে এটা ইউ আর এটা যদি ভি ধরি তাহলে কি হয় এক্স বাই এক্স প্লাস লন এক্স ঠিক আছে ইউ ইন টু বি এটা আসে প্লাস এবার এটা যদি সুত্রো করি এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স

আচ্ছা এটার আলাদা কিছু না ওয়ান আচ্ছা এখন ওয়ান তাহলে এখানে কত লস সাথে করলে হবে আর উপরে কত আছে লন এক্স গুণ হলো প্লাস এক্স লন এক্স এক্স লন ভাগ করলে শুধু ওয়ান শুধু ওয়ান বসবে লস করলাম ঠিক আছে এখন আমরা কি দেখি যে এখানে মান বসাইতে পারি যেটা আছে ওয়াই এর মান বসাই x টু দি পাওয়ার x লন x লিখলাম আচ্ছা নিচে আছে x টু দি পাওয়ার x লন x আছে আচ্ছা এখানে যেটা যেটা আছে বসালাম এখন আচ্ছা এই দুই পাশে থেকে x লন x কমন যায় যদি কমন নেই তাহলে এখানে কত থাকে 1 প্লাস লন x আর এখানে তো 1 আছে আচ্ছা লিখলাম এখন এটা কি ওয়ান বাই আকারে আছে তাহলে যদি বাইরে নিয়ে আসি এক্স লন এক্স লিখলাম এটা ওয়ান বাই আকারে আছে তাহলে ইন্টু ওয়ান বাই এক্স লন এক্স তারপরে এক্স লন এক্স ওয়ান প্লাস লন এক্স প্লাস ওয়ান ঠিক আছে যেটা আছে উপরে বসালাম এই এক্স লন এক্স ওয়ান বাই আকার আছে লেখলাম তাহলে লন এক্সটা উপরে এই লন এক্স এই লন এক্স কাটা তাহলে এক্স

উভয় পক্ষে যদি লন লন দিয়ে গুণ করে লন ওয়াই ইকুয়াল লন এক্স লন এক্স লনটা যদি সামনে দিয়ে লন এক্সটা সামনে চলে আসবে এটা আসে তাহলে যদি এখন ডিফারেন্সিয়েশন করি ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ইকুয়াল এটা কত এটা যদি দেখো এটা মানে কত লন এক্স হোল তাই না দুইটা আকারে আছে আচ্ছা এখন ওয়ান বাই দিলাম

পর্যন্ত লিখলাম এখন আমরা এখানে কি ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স লিখলাম এই পাশে এ টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার আচ্ছা এটা ইউ আর এটা যদি ভি ধরি তাহলে আগে ইউ ডাইরেক্ট বসবে তারপর লন এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান বাই এখন লন এক্স এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান বাই এক্স এটাকে এক্স ধরলাম এখন এটা কি এক্স এটা কি এ এখন এ ডিফারেন্সিয়েশন কত জিরো কারণ আমরা কি এক্স এর সাপেক্ষে করতে আছে তাহলে এটার মান কত জিরো বসবে আর ইন্টু জিরো ঠিক আছে সব আকারে বসতেছে তারপরে প্লাস কি লন এ পাওয়ার লনে ঠিক আছে এটা কি আমাদের সূরটি আছে এ টু দি পাওয়ার এক্স ঠিক আছে এখানে আবার বলতে পারবেন না এটা তো আপনি এক্সোসের নাই না আমাদের সুরটি আছে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত এ টু দি পাওয়ার এক্স লনে ঠিক আছে এটাকে আর কিছু করা যায় না এরপরে তাহলে কি দাঁড়ায় ডি ওয়াই ডি এক্স ইকুয়াল ওয়ান বাই ওয়াইটা এখানে নিয়ে আসলাম মানে প্রশ্নের লিখলাম ডাইরেক্ট এবার এটার মান পুরাটা কি জিরো আসলো তাহলে কত আসে লন এ আর সামনে কি এ টু দি পাওয়ার এক্স লন এ বসে তাহলে এটা মানে এটাকে সামনে নিয়ে আসলাম তাহলে এ টু দি পাওয়ার এক্স এ এ টু দি পাওয়ার এক্স লন এ হোল করা লেখা যায় এটাই কি অ্যান্সার পরের তুললাম দেখো এবার প্লাস আছে প্লাস আকার আছে এতক্ষণ কি ছোট্ট এটা ছিল শুধু এখন আবার প্লাস দিয়ে চুড়ে দিছে তাহলে আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে কি করব প্রথমে কি ধরবো সাইন এক্স কজ এক্স মানে এটা ওয়াই ওয়ান ধরবো এটা ওয়াই টু ধরবো পাশাপাশি করি ওয়াই টু কত ধরবো ধরি লিখবে ঠিক আছে তাহলে ওয়াই টু কত এটা ধরলাম আচ্ছা এখানে একটু আগে যেই নিয়মগুলোতে করলাম এভাবেই করবো যে উভয় পক্ষে লন কমন নেই তাহলে কী হয় লন ওয়াই ওয়ান ইকুয়াল কজ এক্স লন সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই ওয়াই ওয়ান ডি ওয়াই ওয়ান ডি এক্স ইকুয়াল মানে এখানে ওয়াইটাই কি এটা ওয়াই ওয়ান তারপর এটা ইউ আর এটা যদি ভি ধরি তাহলে ইউ ইন্টু লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স ডি ওয়াই ওয়ান ডি ওয়াই ওয়ানটা এখানে গুণ আকার আসলো দেখো এখানে কি হয় কজ বাই সাইন কস বাই সাইন মানে কত কট আর এখানে আছে কস তাহলে কজ বাই সাইন মানে কট এক্স লিখলাম কজ এক্স কজ এক্স এর মধ্যে থাকলো তারপর কি প্লাসে মাইনাসে এক্স ঠিক আছে যেটা যেভাবে এসে লিখলাম মানে এটা ডাইরেক্ট লিখলাম শুধু প্লাসে মাইনাসে মাইনাস বসালাম আচ্ছা এখন ওয়াই ওয়ান এর মান কত ওয়াই ওয়ান কত ধরেছি এটা তাহলে এটা লিখি সাইন এক্স কজ এক্স লিখলাম তারপর বাকিগুলো শুভ বসায় দেই এটা পুরাটা যে ক টেক্স কজ এক্স মাইনাস সাইন এক্স লন সাইন এক্স তাহলে ওয়াই ওয়াই এর মান পেলাম এটা এটা কি এটার মান ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে এই মানটা আসে আচ্ছা এবার ওয়াই টু ডিফারেন্সিয়েশন করি ওয়াই টু এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি উভয় পক্ষে লন নেই লন ওয়াই টু ইকাল সাইন এক্স লন কজ এক্স তাহলে কি আসে ওয়ান বাই ওয়াই টু ডি ওয়াই টু ডি এক্স এটা ইউ আর এটা যদি বি হয় তাহলে ইউ ইন টু কজ এক্স কজ ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন এক্স তারপর প্লাস লন এক্স থাকল সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স লিখলাম আচ্ছা এটা কি গুণাকার আচ্ছা এরপরে কি করা যায় এরপরে এখানে লিখি ওয়ান বাই ওয়াই টু ডি ওয়াই টু বাই লিখলাম দেখো এখন এখানে কজ এক্স প্লাস তাই না তো আমরা এটা আগে লিখি কজ এক্স লন কজ এক্স প্লাস প্লাস না তো মাইনাস মাইনাস কি হয় এখানে সাইন বাই কজ মানে টেন টেন এক্স সাইন এক্স ঠিক আছে তাহলে কি দাঁড়ায় ওয়াই এর মান তাহলে এখানে লিখি যে তাহলে ডি ওয়াই টু এটা ওয়ান বাই টু আছে ওয়াই টু এর মান কত এখানে এবার আসলে কজ এক্স ফুল টু থি পাওয়ার সাইন এক্স লিখি যে কজ এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স লিখলাম এরপরে কী লিখবো ওয়াই টু এখানে আসলে ওয়াই টু লিখলাম এরপরে বাকিগুলো হু হু লিখবো যে কী কী আছে কজ এক্স লন কজ এক্স মাইনাস টেন এক্স সাইন এক্স এতটুকু লিখলাম ঠিক আছে এখন আমরা কী করলাম এটাকে ওয়াই ওয়ান ধরলাম এটাকে ওয়াই টু ধরে সবগুলো ডি ওয়ান ডি ওয়াই ওয়ান ওয়াই এক্স আর ডি ওয়াই টু ওয়াই এক্সের মান বের করলাম এখন দুইটা যোগ করে দিব শুধু যদি দুইটা যোগ করি তাহলে কি হয় লেখবো এইভাবে যে ডি ওয়াই ওয়ান বাই ডি এক্স প্লাস ডি ওয়াই টু ওয়াই ইকুয়াল লেখবা ঠিক আছে আচ্ছা এই দুইটার মানে কিন্তু আমরা ওয়াই ধরছি তো ওয়াই ইকুয়াল লেখলাম ডি এক্স ইকুয়াল কত ডি ওয়াই ওয়ানের মান কত আসছে সাইন এক্স হোল টু দি পাওয়ার কজ এক্স 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 কজ মাইনাস সাইন সাইন লন এটা লিখলাম তারপর এখানে কি প্লাস ঠিক আছে তাহলে প্লাস লিখি প্লাস ডি ওয়াই টু ডি এক্সের মান কত কত আসছে কজ এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কজ এক্স লন কজ এক্স মাইনাস টেন এক্স ইন্টু সাইন এক্স এটাই কি অ্যান্সার মানে দুইটা আলাদাভাবে বের করে যোগ করে দিব আচ্ছা দেখো পরের অঙ্কটা তুললাম এটা পুরাটাকে ওয়াই তুললাম তো এখন আমরা এটার আলাদাভাবে বের করবো এটার আলাদাভাবে বের করবো তারপর যোগ করে দিব ঠিক আছে তো এটাকে ওয়াই ওয়ান ধরি

আচ্ছা এ এটা কি ইউ আর এটা যদি ভি ধরি ডি এক্স অফ ইউনিট ভি সুটে বসালাম এখন এক্স বাই এক্স মানে ওয়ান তাহলে ডি ওয়াই ওয়ান বাই ডি এক্স ইকুয়াল ওয়াই ওয়ানটা এই পাশে চলে আসবে তাহলে ওয়ান প্লাস লন এক্স লিখলাম ঠিক আছে এখন দেখি ওয়াই ওয়ান মানে কত এটা তারপর ওয়ান প্লাস লন এক্স ঠিক আছে তাহলে ডি ওয়াই ওয়ান ডি এক্সের মান কত এটা আসছে এবার আমরা ওয়াই টু ধরি ওয়াই টু ইকাল সাইন এক্স হোল টু দি লন এক্স আছে উভয় যদি লন দিয়ে গুণ করি তাহলে কি হয় লন ওয়াই টু ইকোয়াল লন এক্স লন সাইন এক্স ঠিক আছে এখন যদি এটাকে ইউ আর এটাকে যদি ভি ধরি ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়ান বাই ওয়াই টু ডি ওয়াই টু বাই ডি এক্স ইকোয়াল এটা কি ইউ

চলে আসলো আচ্ছা তাহলে এখানে কি হয় কস বাই সাইন কস বাই সাইন মানে কত কট কট এক্স লন এক্স প্লাস লন সাইন এক্স বাই এক্স ওয়াইটোর মান কত সাইন এক্স লন এক্স আর বাকি পুরাটা আছে ঠিক আছে যে কট এক্স লন এক্স প্লাস লন সাইন এক্স by x তাহলে আমরা কি বের করলাম dy1 মানে y1 এর ডিফারেন্সিয়েশন বের করলাম y2 এ ডিফারেন্সিয়েশন বের করলাম ঠিক আছে dy1 এর ডিফারেন্সিয়েশন বের করলাম dy2 এর ডিফারেন্সিয়েশন বের করলাম এখন দুইটা যোগ করে দিলে কি অঙ্ক শেষ তো যোগ করি কি লিখলাম y যে দুইটা বের করলাম সেই দুইটা লিখলাম তারপরে মান দুইটা দুটান আলাদাভাবে বের করলাম এটাই কি आंसर পরের অঙ্কটা লিখলাম দেখো আজকে একটা সুট আগের ক্লাসে একটা সুটু দিয়েছিলাম যে লন এ এক্স এক্সের ডিফারেন্সিয়েশন কত লন এক্স বাই লন মানে যেটা উপরে থাকবে সেটা এখানে লন এক্সের সাথে থাকবে আর যেটা নিচে সেটা নিচে থাকবে তাহলে এটা যদি এ হয় আর এটা যদি এক্স হয় তাহলে কি লেখা যায় ওয়াই লন টেন এক্স বাই কজ এক্স লন কজ এক্স ঠিক আছে লিখলাম এখন এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় যদি ডি ডি এক্স করি তাহলে কি হয় ডি ওয়াই ডি এক্স ইকুয়াল এটা ইউ বাই ভি সূত্রে পড়ে তাহলে লিখি ভি স্কোয়ার সামনে কি ভি ডি ডি এক্স অফ লন টেন এক্স মাইনাস লন টেন এক্স ডি ডি এক্স অফ লন কজেস ডিডিএক্স অফ ইউআই পি সূত্রটা লিখলাম তারপরে অ্যানসার বের করি ডি ওয়াই ডি লিখলাম নিচে কি আছে লন কজ এক্স হোল আছে লন কজ এক্স লন টেন এক্স ডিফারেন্সিয়েশন কত ওয়ান বাই টেন এক্স টেন এক্স ডিফারেন্সিয়েশন কত সেক স্কোয়ার এক্স মাইনাস আচ্ছা এরপরে লন টেন এক্স লিখলাম টেন এক্স লিখলাম দেখো এখানে কি আছে লন কজ এক্স লন কজ এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই কজ এক্স মানে ওয়ান বাই এক্স কজ এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইনিক্স ঠিক আছে এখন গুণ করে নামাই সবগুলা সবগুলো ডি ওয়াই লিখলাম নিচে লন কজ এক্স লিস্কার লিখলাম আচ্ছা এখানে কি করা যায় দেখো এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে দেখো ওয়ান বাই টেন এক্স সেক স্কোয়ার এক্স এটার মানে কি ওয়ান বাই টেন এক্স মানে কত কজ এক্স বাই সাইন এক্স কারণ ওয়ান বাই একটা আছে ইন্টু সেক স্কোয়ার এক্স মানে কত কস স্কোয়ার এক্স ঠিক আছে তাহলে এটা মানে কত একটা কস কাটা এখান থেকে একটা কস কাটা তাহলে ওয়ান বাই সাইন এক্স মানে কত কসেক এক্স আর ওয়ান বাই কস এক্স মানে কত সেক এক্স তাহলে আমরা এটা লিখতে পারি তা লিখি এখানে যে কসেক এক্স ইন্টু এক্স লাইনাস মানে টেন লন টেন এক্সার পরের অঙ্কটা তুললাম যে ওয়াই কাইন এক্স প্লাস সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স দেখো এটাকে আমরা ওয়াই ওয়ান ধরবো এটাকে ওয়াই টু ধরবো তো ওয়াই টু ইতিমধ্যে আমরা করছি যে দশ নাম্বার পাঁচের দশ নাম্বারে সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স এর সুটোটা মানে এটার অ্যান্সারটা আমরা বের করছি ঠিক আছে ওয়াই ওয়ান এরটা এখন আমরা করব তারপর দুইটা যোগ করব দেখো এটা কিন্তু এক্স টু দি পাওয়ার সাইন এক্স আকারে আছে ঠিক আছে তো এটার আমরা ইতিমধ্যে করছি পাঁচের দশ নাম্বারে এখন আমি এটা করব তারপর দুইটা যোগ করে দিব ঠিক আছে আচ্ছা তো এটা যদি দেখি এক্স টু দি পাওয়ার সাইন এক্স আকারে আছে তাহলে লন ডি ওয়ার পক্ষে গুণ দিলে সাইন এক্স লন এক্স আসে আচ্ছা তারপর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই ওয়ান ওয়াই ডি ওয়াই ওয়ান ডি এক্স ইকুয়াল সাইন এক্স বাই এক্স প্লাস লন এক্স কজ এক্স লেখলাম আচ্ছা তার মানে ডি ওয়াই ওয়ান ডি এক্স লিখলাম ওয়ান বাই ওয়াইটা এখানে ওয়াই ওয়ান আকারে আসবে ওয়াই ওয়ান মানে কত এক্স টু দি পাওয়ার সাইন এক্স লিখলাম এরপরে কি লেখা যায় এরপরে সাইন এক্স বাই এক্স এখানে ওয়ান বাই এক্স আকারে আছে ওয়ান বাই এক্স মানে কী লেখা যায় এক্স ইনভার্স সাইন এক্স প্লাস কজ এক্স লন এক্স লিখলাম তাহলে এটা কি ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন বের করলাম আর ওয়াই টু এর ডিফারেন্সিয়েশন আছে দুইটা যোগ করলেই কি অ্যান্সার এটা অ্যান্সার কিভাবে ডি ওয়াই তো বের করলামই আর ডি ওয়াই টু কি পাঁচে দশ নম্বরের করছি সেখান থেকে মানটা বসালাম ঠিক আছে এটাই কি অ্যান্সার দুইটা যোগ করে দিলে অ্যান্সার তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল এটা ধরলাম আর ওয়াই টু ইকুয়াল পরেরটা ধরলাম ঠিক আছে তো এখন লন দিয়ে গুন দিই লন ওয়াই ওয়ান ইকুয়াল লন ই এটা তাহলে লন ওয়াই ওয়ান ইকুয়াল শুধু মান কত ওয়ান আচ্ছা এরপরে যদি ডিফারেন্সিয়েশন করি কি হয় ডি ওয়াই ওয়ান মানে কত এটা ঠিক আছে এটা হচ্ছে ওয়াই ওয়ানের ডিফারেন্সিয়েশন করলাম এবার ওয়াই টু যদি করি তাহলে উভয় পক্ষে লন যদি কমন নেই লন যদি গুণ করি তাহলে এখানে এটা আসে আচ্ছা এরপরে ওয়ান বাই ওয়াই টু লন ওয়ান বাই ওয়াই টু লিখলাম ডি ওয়াই টু বাই ডি এক্স ইকুয়াল এটা কি ইউ আর এটা যদি ভি ধরি তাহলে এস স্কোয়ার বাই এক্স প্লাস লন এক্স টু এক্স ইউ ইন্টু ভি ডিফারেন্সিয়েশন বের করলাম এটা কি এক্স আচ্ছা এরপরে কী করা যায় ডি ওয়াই টু ডি এক্স ইকোয়াল ওয়াই টু মানে কত এটা তারপর এক্স বাই এক্স অনেক কত শুধু এক্স থাকে এক্স প্লাস টু এক্স এক্স ঠিক আছে এখন যদি আমরা উভয় থেকে এক্স কমন নেই তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এরপর ওয়ান প্লাস এক্স থাকে যদি এক্স কমন নেই তাহলে এক্স এক্সের সাথে ওয়ান থাকে এই ডাইরেক্ট যোগ হয়ে গেল এটার সাথে ঠিক আছে x এর সাথে যোগ হলো তাহলে আমরা ওয়াই টুয়ে ডিফারেন্সিয়েশন পেলাম এখন দুইটা যোগ করে দিব যোগ করে দিলে এটাই কি অ্যান্সার এই দুইটার যোগফল এটা হচ্ছে অ্যান্সার দেখো এখন আমরা এটা যদি লিখি তাহলে আমি কিন্তু আজকে সূত্র দিয়েছিলাম এমনভাবে কি লেখা যায় লন x বাই লন এ প্লাস লন এ বাই লন এক্স তাহলে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করি ডি ওয়াই বাই ডিস ইকুয়েল লন x বাই ল প্লাস লন এ বাই লন যেটা উপরে সেটা উপরে থাকবে আচ্ছা একটু কি করা যায় আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন না এটা কি করলাম ভেঙ্গে এখন যদি ডিফারেন্সিয়েশন করি ইউ সুটে পড়ে ঠিক আছে তাহলে এই পাশটা কি ইউবাই ভি এ শুটে পড়ে তাহলে ল ভি স্কোয়ার লন এ লন এসে ডিফারেন্সিয়েশন করতো ওয়ান বাই এক্স প্লাস লন এক্স তারপর দেখো লন এক্স তারপর লন এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান বাই এ এর ডিফারেন্সিয়েশন কত জিরো ঠিক আছে এরপরে দেখো প্লাস প্লাস্কয় দিলাম লন এক্স রাখলাম লন এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এ আর এর ডিফারেন্সিয়েশন কত জিরো তারপরে মাইনাস দিলাম এখানে কিন্তু মাইনাস হবে আচ্ছা মাইনাস দিলাম এখন কি হয় এখানে কত বসবে ওয়ানে বসালাম আর লন এক্সের এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান বাই এক্স বসালাম ঠিক আছে এখন দেখো এটার মান জিরো আসে আর এটার মান জিরো আসে তাহলে কি লেখা যায় ডি ওয়াই ডি এক্স ইক লন এ হোলি স্কোয়ার উপরে আসে এখানে কি আসে লন এ বাই এক্স শুধু এটাই আসে লন এ বাই এক্স আচ্ছা এটা পুরাটা জিরো আসে প্লাস লন এক্স হোলিস্কোয়ার এখানে কি আসে মাইনাস লন এ বাই এক্স আচ্ছা এখন আমরা কি করতে পারি উল্টায় দিই লন এ বাই এক্স ইন্টু নিচে কত আছে ওয়ান টু উপরে চলে যাবে লন এ হোল স্কোয়ার আচ্ছা প্লাস আর এখানে কি আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে লন এ বাই এক্স ইন্টু উপরে ওয়ান নিচে লন এক্স হোল স্কোয়ার এখানের একটা লন আর এখানের একটা লন কাটা যায় ঠিক আছে তাহলে কি বসে উপরে থাকে ওয়ান তারপর লসাগো লন এ আছে লোয়ার তাহলে এক্স লন এসে শুধু বসবে কি লন এক্স হোলিস্য়ার ওয়ান এর সাথে গুণ দিয়ে মাইনাস এক্স আছে লন এক্স হলিস্কার আছে শুধু লনে লনে আর উপরে লন আছে তাহলে কি হবিষ্কার এটাই কি হ্যাঁ তাহলে কি হলো আমাদের নাইন ডি শেষ আমরা পরবর্তীতে নাইন ই থেকে শুরু করবো ধন্যবাদ